বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না, আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে। মঙ্গলবার 22 আগস্ট দুপুরে রাজধানীর শেরেবাংলানগর এলাকার জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয়চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঊর্ধ্বতম কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আর এই বক্তব্যকে ঘিরে বিএনপি নেতারা বিভিন্ন অভিযোগ করছেন। এমন মন্তব্য সমীচীন কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য আছেন, আমার দৃষ্টিতে কারো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি। আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবেলা করতে হবে, এটাই আমার আইনি দায়িত্ব। আইজিপি বলেন, এ দায়িত্ব অর্পিত করা হয়েছে, এই দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সেটাই করা হবে। সম্প্রতি কিছু অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, আর এই উদ্ধারকে বিএনপির নেতারা অভিযোগ করছে পুলিশ পুরানো ও অকেজ অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, এমন অভিযোগ সঠিক নয়, আমরা অভিযানে তাদের কাছ থেকে যে অস্ত্র পেয়েছি সেগুলো দিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযোগ ভিত্তিহীন ও অমূলক। এদিকে বিদেশে অবস্থানরত এক প্রবাসীর ফেসবুকে স্ট্যাটাসের অভিযোগে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, এটি মানবাধিকার লঙ্ঘন কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এ বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। আমরা গোয়েন্দা সংস্থা তথ্য পেয়েছি খুলনা জামাতের ইসলামের একজন নায়েবে আমিরের বাড়িতে নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি ষড়যন্ত্র চলছে, অনেকে জড়ো হয়েছে এমন তথ্যের অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের একজন নারী ও 2 জন পুরুষ। তিনি বলেন, পরে আমরা জানতে পেরেছি ওই নারী ছেলে ফেসবুকে সাইডিকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছে। সেখানে আমরা ডিজিটাল ডিভাইস বই মোবাইল পেয়েছি, মামলা নেওয়া হয়েছে, কোনোভাবে কাউকে উদ্দেশ্য করে গ্রেপ্তার করা হয়নি।